বন্ধুরা, আমি আজকে দেখাবো কিভাবে রিলস ভিডিওতে কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড করবেন, এবং আপনার যে কোনো পিকচার বলেন আপনার ভিডিওতে অ্যাড করে নেবেন কিভাবে। এখানে রিল শাখা, এখান থেকে আপনি আপলোড করবেন। এখান থেকে একটু সহজ, উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, এখান থেকে আপলোড করলে একটু সুবিধা আছে। এবং যে কোনো পিকচার বলেন বা ভিডিও বলেন এখান থেকে নেবেন। নেওয়ার পর জাস্ট উপরে একদম ডান পাশে দেখতে পাচ্ছেন মিউজিক, ডাইরেক্ট এখান থেকে আপনি অ্যাড করবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মিউজিক, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে বিভিন্ন রকম মিউজিক পাবেন, আপনি বাজিয়ে শুনতে পারেন, ঠিক আছে। এবং উপরে দেখতে পাচ্ছেন সার্চ সেকশন, এখান থেকে আপনি বিভিন্ন রকম মিউজিক আপনি নিতে পারেন, ঠিক আছে। মিউজিক লেখার পর এখানে মিউজিক চলে আসবে। তারপর জাস্ট আপনি এখন কি করবেন, সার্চ করার পর এখানে আপনি মিউজিক অ্যাড করে নিতে পারেন। বিভিন্ন রকম মিউজিক আছে, ঠিক আছে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনার নিজস্ব ভিডিওতে আপনার নিতে হবে এখান থেকে, ঠিক আছে। যদি অন্য কারো ভিডিও থেকে এখান থেকে নিলেন আর ছেড়ে দিলেন, আপলোড করলেন, তাহলে কিন্তু আপনার কপিরাইট ক্লেম চলে আসবে। তো অবশ্যই আপনার মাথায় রাখতে হবে নিজস্ব ভিডিওতে আপনার এটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে, নিজস্ব ভিডিওতে ব্যবহারের জন্য শুধু। তো উপরে বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে ছবির উপর ক্লিক করবেন, তাহলে এটা আপনার অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর এখানে নেক্সট নেক্সটে যাবেন। তো নেক্সটে যাওয়ার পর এখানে আপনার টাইটেল বা আপনি ভিডিও টাইটেল দেবেন। দেওয়ার পর জাস্ট আপনি নিচে দেখতে পাচ্ছেন শেয়ার বাটন, এখানে শেয়ার নাও দিয়ে দেবেন, অলরেডি শেয়ার হয়ে যাবে, আপনার মিউজিক অ্যাড থাকবে। তো বন্ধুরা, অবশ্যই বুঝতে পারছেন কীভাবে কপিরাইট ফ্রি মিউজিক আপনি অ্যাড করবেন। তো ফেসবুকের সময় খুব কম, মাত্র 1.5 মিনিট, বেশিক্ষণ তো দেখানো যায় না। তো ভালো থাকুন, কথা হবে পরবর্তী।